प्रिय शिक्षार्थीबृंद और सम्मानित अभिभावकबृंद असलामु आलैकुम। आज आमी सप्तम श्रेणी पंचम सप्ताहेर असाइनमेंट निये आपनादेर साथे आलोचना करब। आशा करी आमार संगेई थाकबेन। जारा आमार चैनलटी एखोनो सबस्क्राइब करेननि तारा अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी बाजिये देबेन एबं अल नोटिफिकेशन अन करे देबेन जाते करे परबर्ती असाइनमेंट देওয়া मात्र साथे साथे आपनादेर काছে नोटिफिकेशन चले जाय। ताहले शिक्षार्थी बंधुरा आमरा आजके देखब जे सप्तम श्रेणीते पंचम सप्ताहे कोन कोन विषयेर उपर असाइनमेंट करा हयेछे। तो सप्तम श्रेणीते पंचम सप्ताहेर जे सकल विषय असाइनमेंटे रयेछे सेई विषयगुलो हच्छे प्रथमे आछे गणित, एरपर रयेछे विज्ञान एबं एरपर रयेछे धर्म। ताहले चलुन आमरा प्रश्नपत्रगुलो देखी एबं व्याख्या करी जे प्रत्येकटा प्रश्न कोन कोन अध्याय थेके देওয়া हयेछे एबं कि प्रश्न करा हयेछे। शिक्षार्थी बंधुरा एवं सम्मानित अभिभावकबृंद पंचम सप्ताहेर सप्तम श्रेणीर असाइनमेंट आमरा प्रथमे देखते पाচ্ছি गणित, अर्थात এটি হচ্ছে গণিত বিষয়ের উপর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং গণিত বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে রয়েছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আছে সমানুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায় থেকে আছে পরিমাপ, ষষ্ঠ অধ্যায় থেকে আছে বীজগণিতীয় ভগ্নাংশ। এখান থেকে মোট দুইটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে, 1 এবং 2, এবং মোট 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী কালকে মধ্যেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আপলোড করব। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে করে অ্যাসাইনমেন্ট আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব সহজেই অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যান। তাহলে চলুন পরবর্তী কোন বিষয়টি রয়েছে। এরপরে রয়েছে বিজ্ঞান। এটি হচ্ছে বিজ্ঞান বিষয়ের সর্বশেষ অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজ 3। এটি হচ্ছে নবম অধ্যায় থেকে এসেছে। তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রা প্রভাব, তাপমাত্রা পরিমাপ, তাপ সঞ্চালন। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। আমরা অবশ্যই আগামীকালকে এই অ্যাসাইনমেন্টটিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব, আপনারা যাতে করে খুব সহজেই পেয়ে যান। এরপরে রয়েছে সপ্তম শ্রেণীর সকল ধর্মের ধর্ম, অর্থাৎ ইসলাম ধর্মের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ধর্মের জন্য রয়েছে নির্ধারিত কাজ 2, অর্থাৎ প্রত্যেকের ধর্মের জন্য এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। ইসলাম ধর্মের রয়েছে চতুর্থ অধ্যায় থেকে আখলাকের উপর, এবং এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং 4টি সৃজনশীল প্রশ্ন আছে। এর উপর আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব, আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এরপরে রয়েছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের রয়েছে নির্ধারিত কাজ 2, এখানে রয়েছে 6টি প্রশ্ন। এরপর রয়েছে বৌদ্ধ ধর্ম, এদের চতুর্থ, ষষ্ঠ, নবম অধ্যায় থেকে আছে মোট 4টি প্রশ্ন। এরপরে রয়েছে খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের রয়েছে চতুর্থ, পঞ্চম ও নবম অধ্যায় থেকে মোট 4টি প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে পঞ্চম সপ্তাহে সপ্তম শ্রেণীর কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট রয়েছে এবং সেই প্রশ্নপত্র আপনারা চাইলে স্ক্রিনশট মেরে এই প্রশ্নপত্রগুলো আপনাদের সঙ্গে রাখতে পারেন। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই, খুব অল্প সময়ের মধ্যে সকল অ্যাসাইনমেন্টগুলো আপলোড করে দিতে। তাই আপনাদের শেষবারের মতো আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যান। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।